আসসালামু আলাইকুম। নাসির হোসাইন ব্যাট হাতে ঢাকা ডমিনেটরস টিমটার কনসিস্টেন্ট পারফর্মার, এবং আপনাকে আমাকে আমাদের অনেককেই মোটামুটি চমকে দিয়েছেন নাসির হোসেন, কারণ আউট অফ সাইট একটা ক্রিকেটার এসে এই বিপিএলে কনসিস্টেন্টলি পারফর্ম করবেন সেটা অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে। এবং নাসিরকে কাছ থেকে আমরা যতটুকু দেখেছি, নাসির অন্য সবার মতো এতটা প্রেশার আসলে কখনোই নেন না। ইভেন আমি যখন ঢাকা ডমিনেটরস দলটার প্র্যাকটিস কাভার করছিলাম, আপনারা দেখেছেন এর আগের ভিডিওগুলো, আমি দেখেছি নাসির খুব সাবলীলভাবেই আসলে তার ক্রিকেটটাকে খেলতে পছন্দ করেন, তেমন প্রেশার তিনি নেন না। এই মুহূর্তে আপনি যদি টপ স্কোরারদের তালিকা দেখেন, সেই জায়গাটায় সাকিব আল হাসান এবং নাসির হোসাইনের মধ্যে একটা কম্পিটিশন চলছে। সাকিব হয়তোবা এগিয়ে যাবেন, হয়তোবা সাকিব বেশি ম্যাচ খেলবেন এগিয়ে যাবেন, কিংবা অনেক বেশি ডমিনেটিং ব্যাটিং করছেন, কিন্তু নাসির হোসাইনও কিন্তু নতুন করে জানান দিচ্ছেন যে না, দেশের ক্রিকেটের সার্কিটে তিনিও আছেন, তিনিও এখনও ফুরিয়ে যাননি, অর্থাৎ মিস্টার ফিনিশার এখনও ফিনিশড হয়ে যাননি। বাট পরিসংখ্যান দিয়ে কি আসলে একজন প্লেয়ারকে বিবেচনা করা যায় কিনা, কিংবা আমরা যখন জাতীয় দলের পার্সপেক্টিভ থেকে কথা বলছি, শুধুমাত্র পরিসংখ্যান দিয়েই একজন প্লেয়ারকে আমি সরাসরি জাতীয় দলে নিতে পারি কিনা, আপনি আমাকে যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে অবশ্যই বিপিএলের এবং জাতীয় দলের মাঝখানেও একটা জায়গা থাকা দরকার, যে জায়গা থেকে আসলে একজন প্লেয়ারকে কনসিস্টেন্ট পারফর্ম করে ন্যাশনাল টিমে কামব্যাক করতে হবে বা তার জায়গাটা করে নিতে হবে, এবং সেটা আমাদের দেশে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টাইগার্স আমরা দেখেছি, সেই বাংলাদেশ টাইগার্সে কিন্তু অনেক প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছিল, সেই জায়গায় তারা প্র্যাকটিসের মধ্যে ছিলেন, সারা বছরব্যাপী একটা পরিকল্পনায় ছিলেন। এছাড়াও আমাদের এইচপি রয়েছে, যেখান থেকে তৌহিদ হৃদয় জাকির হাসানরা এসেছেন এবং তাদেরকে নিয়েও এক ধরনের পরিকল্পনা আসলে করা হয়েছে। সো এটা একটা প্রশংসার উদ্যোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। এখন নাসির হোসাইনের পারফরমেন্স দেখে অনেকে হয়তোবা বলতে পারেন যে নাসির পারফর্ম করছেন কিন্তু দল জিতছে কি না, বাট তাদের কাছে আমার পাল্টা প্রশ্ন, নাসিরের মতো পাঁচ নম্বরে ব্যাটিং করে আর কে কে পারফর্ম করছেন, কেই বা বেটার আছেন নাসিরের চাইতে? তাহলে নাসিরকে আপনি বাংলাদেশ টাইগার্সের ওই জায়গার জন্য, ওই স্পেসের জন্য কেন বিবেচনা করতে পারবেন না? আমি ন্যাশনাল টিম অনেক পরের ব্যাপার, আমি বাংলাদেশ টাইগার্সের কথা বলছি, নাসিরকে কেন আপনি রাডারে রাখতে পারবেন না? আপনি এখন আমাকে পাল্টা যুক্তি দিতে পারেন যে নাসির যতগুলো ইনিংস খেলেছেন সেখানে আসলে কোন ধরনের বোলারদের বলে তিনি রান করেছেন, কোন টাইপের বোলারদের বলে তিনি, কোন কোয়ালিটির বোলারদের বলে তিনি কত রান করেছেন, আমি আপনাদেরকে সামগ্রিকভাবে একটা পরিসংখ্যান দেখাতে চাই এই ভিডিওতে। প্রথমত লোকাল স্পিনারদের মধ্যে নাসির হোসাইন কাদের এগেনস্টে খেলেছেন সেই ব্যাপারে যদি একটু আমরা দেখতে চাই, তাদের মধ্যে নাহিদুল ইসলামকে খেলেছেন, নাসুম আহমেদ, শুভাগত হোম চৌধুরী, নিহাদুজ্জামান, নাজমুল অপু, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, সাকিব আল হাসান, এই লোকাল স্পিনারদেরকে নাসির হোসেন খেলেছেন, তাদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 121.42। এটাকে আপনি খুব কি খারাপ বলতে পারবেন? এটাকে আপনি খুব খারাপ বলতে পারবেন না, এটা কিন্তু মোটামুটি একটা পাঁচ নম্বরে ব্যাটিং করার ব্যাটসম্যানের জন্য খুবই ভালো স্ট্রাইক রেট। লোকাল পেস বোলার যারা 135 কিলোমিটার পার আওয়ার বেগের উপরে বোলিং করে থাকেন তাদের এগেনস্টে নাসিরের স্ট্রাইক রেটটা কেমন? এর মধ্যে নাসির খেলেছেন নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান রাজা, এদেরকে নাসির হোসেন খেলেছেন, তাদের এগেনস্টে নাসিরের স্ট্রাইক রেটটা 164.51। এটাকে আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না। আপনি হয়তো বা বলতে পারেন নাসির লোকাল স্পিনারদের এগেনস্টে রান করেছেন, বাট পেসারদেরকে যখন পেয়েছেন যারা 135 কিলোমিটার পার আওয়ার বেগের উপরে বল করতে পারেন তাদের এগেনস্টে নাসিরের স্ট্রাইক রেটটা 164। বিদেশি ফাস্ট বোলার যারা আছেন, যারা 135-এর উপরে বোলিং করতে পারেন, তাদের বিরুদ্ধে নাসির হোসাইনের ব্যাটিং স্ট্রাইক রেটটা হচ্ছে 119.14, এবং এক্ষেত্রে তিনি খেলেছেন ওয়াহাব রিয়াজ, মিকরেল, ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হাসান আলী, এদেরকে তিনি খেলেছেন, তাদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা হচ্ছে 119.14। লোকাল পেস বোলার যারা আছেন, যাদের অ্যাভারেজটা 135 কিলোমিটার পার আওয়ার বেগের নিচে বোলিং করেন, যারা সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, জিয়াউর রহমান, মেহেদি রানা, রুবেল হোসাইন, মুকিদুল মুগ্ধ, আবু হায়দার রনি, এই বোলারদেরকে খেলেছেন, তাদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা 148.97। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে পেস বোলারদের এগেনস্টে নাসির হোসাইনের কিন্তু স্ট্রাইক রেটটা খারাপ না, অর্থাৎ আপনি যদি চিন্তা করে থাকেন শুধুমাত্র স্পিনারদেরকেই তিনি খেলেছেন, আপনি সেটা ভুল চিন্তা করেছেন। ফরেন পেস বোলার্স, এই একটা জায়গাতে নাসির হোসেনকে একটু স্ট্রাগল করতে দেখা গেছে, যাদের বলে মুভমেন্টটা আছে বা একটু পেস ভ্যারিয়েশনে যারা নাসিরকে স্ট্রাগল করিয়েছেন, ফরেন পেস বোলার যারা 135 কিলোমিটার পার আওয়ার বেগের নিচে বোলিং করেন তাদের এগেনস্টে, অর্থাৎ তিনি খেলেছেন আমাদ বাট, থিসারা পেরেরা, করিম জানাত, তাদের এগেনস্টে তার স্ট্রাইক রেটটা হচ্ছে একেবারে 100, অর্থাৎ বল এবং রানের সংখ্যাটা সমান।
ফরেন স্পিনার যারা, হ্যাঁ এই জায়গাটা আপনি বলতে পারেন যে ফরেন স্পিনারদের এগেনস্টে যারা হয়তো একটু জোরের উপর স্পিন করে থাকেন, একটু কোয়ালিটি সম্পন্ন স্পিনার, তাদের এগেনস্টে নাসিরের স্ট্রাইক রেটটা 94.25, যাদের মধ্যে যারা বোলিং করেছেন ইমাদ ওয়াসিম বোলিং করেছেন, পুষ্পা কুমারে বোলিং করেছেন, ডিসিলভা বোলিং করেছেন, খুশদিল শাহ বোলিং করেছেন, তাদের এগেনস্টে 94.25, এই হচ্ছে নাসিরের স্ট্রাইক রেটের জায়গাটা। হ্যাঁ সেটা সিচুয়েশন ওয়াইজ নাসির চেষ্টা করেছেন যে ওই স্পিনারদেরকে খেলে দিয়ে দেন একটু অপেক্ষাকৃত দুর্বল যারা তাদের এগেনস্টে তিনি রান করবেন। এখন যে জায়গাটা তা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন বোলারদের যারা আছেন, যারা ফরেন পেস বোলার আছেন, তারা কিন্তু কোয়ালিটি সম্পন্ন পেস বোলার যারা 135-এর উপরে বোলিং করে থাকেন, সো তাদের এগেনস্টেও কিন্তু নাসির খেলেছেন। এবং আমাদের বাংলাদেশে যারা কোয়ালিটি সম্পন্ন স্পিনার আছেন, লোকাল স্পিনার, তানভীর ইসলাম আছেন, সাকিব আল হাসান আছেন, তাদেরকেও তো আপনি নন কোয়ালিটি স্পিনার বলতে পারবেন না, মিহাদুজ্জামানের কাছ থেকে ভালো বোলিং দেখতে পেয়েছি, সো তাদের এগেনস্টেও নাসিরের স্ট্রাইক রেটের সংখ্যাটাও আমরা আপনাদেরকে জানালাম। এখন আপনি বিবেচনা করেন যে নাসির হোসাইন কেন আমাদের পরবর্তী যে স্টেজ রয়েছে বিপিএলের বাংলাদেশ টাইগার্স সেখানে বিবেচনায় আসতে পারবেন না, কারণটা হচ্ছে তার মতো পারফরম্যান্স আর কজনই বা দেখিয়েছেন তার পার্টিকুলার ব্যাটিং পজিশনটায়। তার পার্টিকুলার ব্যাটিং পজিশনটায় কিন্তু আর কেউ এইরকম পারফরম্যান্স দেখাতে পারেননি লোকাল ব্যাটসম্যানদের মধ্যে, দেখিয়েছেন শোয়েব মালিকদের মতো যারা বাইরের দেশের ব্যাটসম্যান রয়েছেন। এবং নাসিরকে আমরা দেখেছি এই বিপিএলে থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি মাঠটাকে গরম করে রেখেছেন, ঠিক যেমনিভাবে এই শীতে আপনাকে গরম অফার দিচ্ছে সেল এক্সট্রা। সেল এক্সট্রার অনলাইন শপ থেকে আপনি 99 টাকা থেকে 999 টাকা পর্যন্ত আকর্ষণীয় সব গ্যাজেটস ক্রয় করতে পারছেন, এবং এই ব্যাপারে বিস্তারিত আপনি জানতে পাবেন সেল এক্সট্রার ওয়েবসাইটে এবং সেই সঙ্গে এই ভিডিওর প্রথম কমেন্টে। নাসির হোসাইন, ন্যাশনাল টিমের কথা বলছি না, বাট আমাদের যে পাইপলাইন রয়েছে বাংলাদেশ টাইগার্স সেইখানে নাসির হোসেন আসার যোগ্যতা রাখেন কি না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত লিখে পাঠাবেন। আজকে একটা ব্রিফ অ্যানালাইসিস করলাম কোন ধরনের বোলারদের এগেনস্টে নাসিরের স্ট্রাইক রেটটা কেমন ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।